পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। এর অববাহিকায় গড়ে উঠেছে মানব সভ্যতা, তাই এই নদী নিয়ে চিরকালই মানুষের আগ্রহ ছিল। কিন্তু নীলনদ সবসময়ই রহস্যময়। মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নদীর উৎস মুখ 150 বছর আগেও ছিল মানুষের অজানা। যুগের পর যুগ এ নিয়ে কৌতূহল থাকলেও সঠিক উত্তর কারো কাছেই ছিল না। অবশেষে এ রহস্যের সমাধান হয় 1800 শতাব্দীতে। কিভাবে খুঁজে পাওয়া গেল নীলনদের উৎস, আজকে আমরা সে গল্পই শুনব। দুশো বছর আগে আফ্রিকার অনেক অঞ্চলই ছিল ইউরোপীয়দের কাছে ধাঁধার মতো। তারা অনেক কিছুই আবিষ্কার করতে পারেনি তখন পর্যন্ত। তাই ভূগোলবিদ আর অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে বরাবরই আফ্রিকা ছিল আকর্ষণীয়। বিশেষ করে নীলনদের উৎসমুখ ছিল এক মহারহস্য। সেটি খুঁজে বের করার চেষ্টা করে বিফল হয়েছে অনেকেই। 1856 সালে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি নীলনদের উৎসমুখ খুঁজে বের করতে এক অভিযানের আয়োজন করেন। এই অভিযানের নেতৃত্ব দেন রিচার্ড বার্টন এবং জন হ্যানিং স্পেক। 1857 সালের জুন মাসে আফ্রিকার পূর্ব উপকূলে পৌঁছেন তারা। সে জায়গাটি এখন তানজানিয়ার অন্তর্গত। তারপর টানা 5 মাস নীলনদের তীর ধরে যাত্রা করেন। পাড়ি দেন 960 কিলোমিটার। পৌঁছেন তাবোরা নামের এক জায়গায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন এর পশ্চিমেই আছে এক বিশাল লেক। তারা সেই লেকটাও খুঁজে বের করেন। এটিই পরে পরিচিত হয়ে ওঠে টাঙ্গানিয়াকা লেক নামে। কিন্তু এর দক্ষিণে কোনো নদী বয়ে যায়নি, অর্থাৎ এ লেক নীলনদের উৎস নয়। তখন 1858 সালের মে মাস। স্পেক বার্টনদের শরীর স্বাস্থ্য বেশ খারাপ হয়ে পড়েছে। তারা ঠিক করলেন তাবোয়ায় ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন। তাবোরা থাকতে থাকতেই তারা আরেকটি লেকের কথা শুনলেন। এই লেক তাবোরার দক্ষিণে। কিন্তু তখন বার্টন ভীষণ অসুস্থ। 1858 সালের আগস্টে বার্টনকে ছাড়াই রওনা দিলেন স্পেক। খুঁজেও বের করলেন লেকটা। বিশাল সেই লেকের নাম দিলেন ভিক্টোরিয়া লেক। সব কিছু দেখে স্পেক বুঝলেন যে ওটাই নীলনদের উৎস। খুশি মনে ফিরে এলেন তাবোরায়। বার্টনকে দিলেন সেই সুখবর। বার্টন কিন্তু স্পেকের কথা একদমই বিশ্বাস করলেন না। ঈর্ষাকাতর বার্টন বললেন ভিক্টোরিয়া লেক নীলনদের উৎস হতেই পারে না। দুজনে এ নিয়ে ভীষণ ঝগড়া করলেন। শেষ পর্যন্ত তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারলেন না। হতাশ এবং রাগান্বিত অবস্থায় দুজনে অভিযান গুটিয়ে ফিরে গেলেন ব্রিটেনে। দুজনে একই সময়ে রওনা দিলেও একসঙ্গে ফিরলেন না। স্পেক লন্ডনে পৌঁছালেন আগে ভাগে। এসে অভিযানের খবর জানালেন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিকে। বার্টন আসতে আসতে স্পেক তাদেরকে আরেকটি অভিযানের জন্য রাজি করিয়ে ফেলেছেন। সে অভিযান হবে একা স্পেকের নেতৃত্বে। উদ্দেশ্য নীলনদের উৎস রহস্যের চূড়ান্ত কিনারা করা। তাতেই আরো রেগে গেলেন বার্টন। স্পেকের সাথে বার্টনের সম্পর্ক আর কোনোদিনই ঠিক হয়নি। স্পেক আবার অভিযানে বের হলেন 1860 সালে। 1862 সালের জুলাই মাসে খুঁজে বের করলেন নীলনদের উৎপত্তি স্থল। ভিক্টোরিয়া লেকের দক্ষিণে অবস্থিত নীলনদের উৎস একটি জলপ্রপাত। স্পেক সেই জলপ্রপাতটির নাম দিলেন রিপন জলপ্রপাত। তবে জন হ্যানিং স্পেক নীলনদের উৎস খুঁজে বের করলেও সেটি তিনি প্রমাণ করতে পারেননি। ফলে ব্রিটেনে ফিরে তাকে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর তার সবচেয়ে বড় সমালোচক ছিলেন তারই এক সময়ের সাথী রিচার্ড বার্টন। বার্টন কিছুতে বিশ্বাস করতেন না স্পেক নীলনদের উৎস আবিষ্কার করেছেন। তিনি জনসম্মুখে স্পেককে বিতর্কে নামার আহ্বান জানান। অবশেষে ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তাদের মধ্যে প্রকাশ্যে বিতর্কের আয়োজন করে। কিন্তু বিতর্কের আগের দিন বিকেলে দুর্ঘটনাবশত বন্দুকের গুলিতে স্পেক মারা যান। বার্টন প্রচার করতে থাকেন তার কাছে হেরে যাওয়ার ভয়ে আত্মহত্যা করেছেন স্পেক। তবে এর 11 বছর পর 1875 সালে সাংবাদিক এবং পর্যটক হেনরি মর্টন স্ট্যানলি প্রমাণ করেন স্পেক ঠিক ছিলেন। রিপন জলপ্রপাতই নীলনদের উৎস। এর মাধ্যমে সমাধান হয় সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক রহস্যের। 1954 সালে ওয়েন জলপ্রপাতে বাঁধ নির্মিত হলে রিপন জলপ্রপাত ডুবে যায়। তবুও সেটি নীলনদের উৎস হিসেবে মানুষের কাছে পরিচিত।
বেঁচে থাকতে প্রাপ্য কৃতিত্ব না পেলেও জন হ্যানিং স্পেক সবসময় স্মরণীয় হয়ে থাকবেন নীলনদের উৎসমুখের আবিষ্কারক হিসেবে। এমন বিচিত্র সব ঐতিহাসিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।